ইরি বোরো ধান কাটা মৌসুমকে সামনে রেখে পরিত্যক্ত বস্তা দিয়ে ত্রিপল তৈরিতে ব্যস্ত ভৈরবের কারিগররা। তাদের তৈরি বিশেষ এই ত্রিপল পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। স্থানীয় নারীরা বস্তা দিয়ে এ ত্রিপল তৈরি করে সংসারে এনেছেন সচ্ছলতা। ভৈরব প্রতিনিধি তুহিন মোল্লার পাঠানো তথ্যচিত্রে আশিকুর রহমানের ডেস্ক রিপোর্ট। ত্রিপল তৈরি করে বেশ জনপ্রিয়তা পেয়েছে ভৈরবের কালীপুর গ্রাম। নাম কালীপুর হলেও বর্তমানে ত্রিপলের গ্রাম নামেই পরিচিত। এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে গ্রামের 10,000-এর বেশি মানুষের। এদের অধিকাংশই নারী। বিভিন্ন মিল কারখানার পরিত্যক্ত বস্তা কেটে ছেটে ও সেলাই করে তৈরি হচ্ছে ত্রিপল। ধান মারাই, রোদে শুকানো ও বৃষ্টি থেকে ফসলকে রক্ষায় এই ত্রিপল ব্যবহার করেন কৃষকরা। গ্রামের প্রায় 80% মানুষই কোনো না কোনোভাবে এই ক্ষুদ্র শিল্পের সাথে জড়িত, ফলে এলাকার প্রতিটি বাড়িতেই চলে ত্রিপল তৈরির কাজ। খালি বস্তা প্রথমে পানিতে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকানো হয়, পরে মাপ মতো কেটে ও সেলাই করে তৈরি হয় ত্রিপল। প্রতিদিন 300-350 বস্তা আমরা বানাইতে পারি, 200 ধরে আমরা রুজি করি, সারাদিন পরিশ্রম কাম করি, 15 বছর ধরে কাজ করতেছি। গত বছর ইনশাল্লাহ আমরা 10-12 লাখ টাকা পেয়েছি, আশা করি এই বছর আরো বেশি পাবো। আমার আব্বু করতো, আমিও করি, বর্তমানে আমার 30-35 জন কারিগর আছে। সরকার যদি আমাদেরকে এই ত্রিপল শিল্পের মাধ্যমে যদি ব্যাংক লোন দিত, তাহলে আমরা আরো অনেক উন্নতি করতে পারতাম। এই অঞ্চলে বোরো ও আমন এই দুই মৌসুমে ধানের আবাদ বেশি হয়, তাই ফাগুন মাস থেকে ত্রিপল তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়েন কালীপুর গ্রামের প্রতিটি পরিবার, চলে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত। আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় মাল দিছি, বিশেষ করে সিলেট অঞ্চলে মাল আমরা বেশি দিছি। আমাদের কাজটা বেশি করে করতে হয়, 24 ঘন্টা করতে হয়। মাল আমরা 24 ঘন্টা তৈরি করি, আমাদের বিভিন্ন কারিগর আছে, মহিলা পুরুষ মিলে আমাদের এই ব্যবসাটা। 1990 সালের দিকে এখানে এ ব্যবসার প্রসার ঘটে। ধানের আবাদের সাথে এই শিল্পের সম্পর্ক থাকায় দিন দিন বাড়ছে ত্রিপলের আবাদ। এদিকে আছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।